অলতে বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদ মিছিল। যেভাবে দিনের পর দিন মণিপুরে বিজেপি সরকার আদিবাসী সাঁওতাল কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপরে অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে, তারই প্রতিবাদে উত্তাল গোটা ভারতবর্ষ। কখনো দেখা যাচ্ছে মহিলাদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, কখনো বা মহিলাদেরকে ধর্ষণ করে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানো হচ্ছে, আবার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া বা গুলি করে মারা হচ্ছে পুরুষদেরকে। তারই প্রতিবাদে এবার রাস্তায় নেমে হারোয়া বিধানসভার অন্তর্গত বারাসাত 2 নম্বর ব্লকের ফলতি বেলিয়াঘাটা অঞ্চল তৃণমূল কংগ্রেস পথে নেমে বিক্ষোভ দেখালে বিভিন্ন স্লোগানের মাধ্যমে। যে বিজেপি সরকার মণিপুরের সাধারণ মানুষের স্বাধীনতা হরণ করেছে, যে বিজেপি সরকার সাধারণ মানুষের পরিষেবা না দিয়ে মহিলাদের ধর্ষণ করছে, সেই বিজেপি সরকার নরেন্দ্র মোদীর অবিলম্বে পদত্যাগ চায় এবং সংসদ ভবনে ও কালো ড্রেস পরে বা মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায়। এদিনের মিছিল থেকে তৃণমূল কংগ্রেস জানান, আমাদের এই আন্দোলন চলবে যতদিন না মণিপুরের সাধারণ মানুষ শান্তিতে বাস করবে। এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি ইফতিকার উদ্দিন, জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, ফলতি বেলিয়াঘাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান নাজিবুর রহমান, 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস যুব কংগ্রেস নেতা রেজাউল করিম সহ সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এদিন ফলতি বেলিয়াঘাটা অঞ্চলের কাজকল মোড় থেকে বলতে পর্যন্ত এই প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয়। হাজার সাধারণ মানুষ সহ দলীয় কর্মীরা এই মিছিলে পা মেলান। আমরা সবাই জানি গত প্রায় 3 মাস ধরে উত্তর পূর্ব ভারতের একটা ছোট্ট রাজ্য মণিপুর, সেখানে জাতি দাঙ্গা হচ্ছে। আমরা এটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সংখ্যালঘু নিধন, নিম্ন শ্রেণীর জাতির উপরে অত্যাচার, এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এটা আমাদের কাছে অর্থে কিছু নতুন নয়, কিন্তু আমরা বিস্মিত হচ্ছি যে এই দেশে রাষ্ট্রপতি, তিনি পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, তিনি আশ্চর্যজনকভাবে চুপ আছেন। সংবিধানে সংকট দেখা দেবে এই কারণে হয়তো তিনি চুপ করে আছেন, কিন্তু আমরা একজন মানুষ হিসেবে বলি যে এই দাঙ্গা বন্ধ হওয়া উচিত। কারণ এখনও যে সময়ে মানুষ চাঁদে যাচ্ছে, ঠিক সেই সময় আমরা দেখছি যে জাতীয় অঙ্গ হচ্ছে। আমরা সবাই জানি মণিপুরে সেখানে খ্রিশ্চিয়ান এবং হিন্দুদের বসবাস, এবং যারা আদিবাসী খ্রিশ্চিয়ান তাদের উপর অত্যাচারটা হচ্ছে। এই অত্যাচার বন্ধ করার জন্যে আমরা বিভিন্নভাবে রাজনৈতিকভাবে আমাদের দলের নির্দেশ মেনে, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমরা গোটা বাংলাতে করছি। আমরা আমাদের ব্লকে কালকে 6টি জায়গায় এই মিছিল হয়েছে, আজকে ফলতি বেলিয়াঘাটায় মিছিল হচ্ছে। এটা আমাদের মনে হয় অবিলম্বে জাতি দাঙ্গাটা বন্ধ হোক, এই দাবি নিয়েই আমরা কিন্তু সোচ্চার হচ্ছি। মূল কথা হলো এটাই যে আমরা ভারতবর্ষের যে নাগরিক, এটা আমাদের একটা খুব দুর্ভাগ্যজনক। 2014 সালে ভারতবর্ষের সরকারে মসনদে একজন সরকার বসছে, সেই মসনদের নেতার নাম হলো নরেন্দ্র মোদী। মানে আমাদের দুর্ভাগ্য এরকম একটা প্রধানমন্ত্রী, কারণ ভারতবর্ষে শুধু মণিপুরে নয়, প্রত্যেকটা রাজ্যে যেভাবে অত্যাচার সন্ত্রাস করছে এই বিজেপি, এই বিজেপির বিরুদ্ধে মূলত আমাদের প্রতিবাদ যে মণিপুরে যেভাবে মেয়েদের ওপরে উলঙ্গ অবস্থায় ধর্ষণ করার পরে রাস্তায় ঘোরানো হয়েছে, সেটা তো মোদীর মাও হতে পারে, আমাদের মা বোনও হতে পারে, অমিত শাহর মা বোন হতে পারে, জেপি নাড্ডার মা বোন হতে পারে, কিন্তু মহিলা তারা। সুতরাং তাদের উপরে যদি এরকম একটা অত্যাচার হয়, তাহলে দেশের মানুষ কোথায় যাবে, তাদের সুরক্ষা কোথায়? তাই আমাদের দাবি যে নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, অমিত শাহ এদের অবিলম্বে পদত্যাগ করা উচিত। কারণ আজ পর্যন্ত ভারতবর্ষের মানুষের জন্য, গরিব খেটে খাওয়া মানুষের জন্য ওরা কিছু করে, স্বাধীন ভারতবর্ষে খেলা তো আমাদের দুর্ভাগ্য, আগেই বলেছি আমাদের কপাল খারাপ এরকম একটা প্রধানমন্ত্রী। আমরা আগামী বার বলছি আজকে মণিপুর নিয়ে গত 2 দিন ধরে ব্লক একটা তীব্র আন্দোলন চলছে, আজও অব্যাহত বলবে মণিপুরে যে ঘটনা বিজেপি সরকার ঘটিয়েছে, আমরা মনে করি রাজনৈতিক স্বার্থেই ঘটিয়েছে। যে নারকীয় হত্যাকাণ্ড, ধর্ষণ আমরা দেখেছি, ভাইরাল হয়েছে আমরা দেখেছি, এ নিন্দা করার কোনো ভাষা নাই। এর তীব্র ভাষায় আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, সর্বত্র এর প্রতিবাদ আন্দোলন হবে। আমরা চাই
অবিলম্বে মণিপুর সরকারের পদত্যাগ এবং যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে উপযুক্ত শাস্তি দিতে হবে, এটা আমাদের দাবি।